হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এসে গেছি 2020-র বর্ষফল। 2020 সাল প্রায় আসতেই চলেছে, তার আগে আমাদের 2020 সাল কেমন যাবে না যাবে, আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে, বিজনেস, এডুকেশন, লাভ লাইফ সমস্ত কিছু আমাদের কিন্তু জেনে নিতে হবে, কারণ এটা জেনে নেওয়া খুব প্রয়োজন, কারণ আমরা অলওয়েজ প্ল্যানিং করে লাইফে আগে যাই। এটাকে এইটা বলার পর যে কথাটা বলবো সেটি হচ্ছে, আমি এখন যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির 2020 সাল কেমন যাবে না যাবে এটা আমরা অতি অতি একদম চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু জানবো। এর আগে একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করব, গিয়ে দেখে আসতে, সেটা জানলে কিন্তু আপনাদের খুব বুঝতে আরও বেশি সুবিধা হবে 2020 সালটা কেমন যাবে না যাবে। 2020 সালে আমি জুপিটারের ট্রানজিট অ্যান্ড স্যাটার্নের ট্রানজিট এই দুটি ভিডিও কিন্তু আপ করেছি, এই ভিডিও দুটি কিন্তু ভীষণভাবে প্রয়োজন 2020 সালটা আরও ভালোভাবে বোঝার জন্য। যদি এখনও না দেখে থাকেন আমি বলবো, কার্ডের লিঙ্ক দিচ্ছি, অতি অবশ্যই গিয়ে দেখে নিন। তাহলে চলুন জেনে নিই ধনুরাশির 2020 সাল কেমন যাবে। ধনুরাশির জব নিয়ে বলবো, ধনুরাশির জবের ক্ষেত্রে ফার্স্টে যে কথাটা বলবো সেটি হচ্ছে, যে মানুষগুলো জবের মধ্যে কোনো স্থায়িত্ব ছিল না সেই সব মানুষগুলো জবের মধ্যে কিন্তু ভীষণভাবে একটা স্টেবিলিটি পাবে। যে মানুষগুলো একদিন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল, জব পাচ্ছিল না, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো জব পাওয়ার জন্য। এই সময় যদি আপনারা ইন্টারভিউ ফেস করেন তো ডেফিনেটলি রেজাল্ট কিন্তু আপনাদের পরেই হবে। যে মানুষগুলো একদিন বেকার হয়ে ঘুরে বেড়িয়েছিল, কোনো কিছু লাইফের মানে ফোকাস নেই, স্থায়িত্ব নেই, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, সেই সব মানুষগুলোর কিন্তু এক ধাপে অনেকটা উন্নতি হয়ে যাবে নতুন জবের মাধ্যমে। যে সমস্ত মানুষগুলোর অফিসে দিনের পর দিন প্রবলেম অ্যারাইজ করছিল সেই সমস্ত মানুষজনের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। আপনাদের অফিসের অ্যাটমসফিয়ার অনেকটা সুস্থ হয়ে যাবে, আপনারা অফিসের কাজে ফোকাস করতে পারবেন। অনেক মানুষ ডিপ্রেশনে চলে গেছিলো অফিসের অ্যাটমসফিয়ারের জন্য, হ্যাঁ হয়েছিল, যাদের হয়েছিল তারাই কিন্তু জানে তারা কী পরিমাণ ফেস করেছে। সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। যারা অনেকদিন ধরে ভাবছিলেন কি এই জবটা অনেকদিন ধরে করছি, অন্য একটা জব করব, একই অফিসে থেকে থেকে বোর হয়ে গেছি, অনেকদিন ধরে চেষ্টা করছিল না হচ্ছিল না, অনেকদিন ধরে চেষ্টা করছিল হচ্ছিল না, হ্যাঁ বন্ধুরা হচ্ছিল। ধনুরাশির মানুষরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ সাফার করেছে 2019 সালে নিজেদের জব নিয়ে। সেই সব মানুষের জন্য কিন্তু যারা অনেকদিন ধরে জব সার্চ করছিলেন, ঠিকঠাক জব পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা ভালো, নতুন জব পেয়ে যাবেন। যারা জব চেঞ্জ করতে চাইছিলেন তাদের জন্য সময়টা খুব ভালো, একটা ঠিকঠাক কিন্তু আপনারা জব অতি অবশ্যই পেয়ে যাবেন। স্যালারিতে ইনক্রিমেন্ট আছে, জবের জায়গায় প্রমোশন আছে, যাদের জবের মধ্যে আছেন তাদের প্রমোশন আছে, ইনক্রিমেন্ট আছে, এই সমস্ত জিনিসগুলোতে এক্সট্রা অ্যাডিশনাল আপনাদের সাথে আছেই আছে। জবের জায়গায় আপনার সুনাম বাড়বে, বস আপনার কাজের প্রশংসা করবে, আপনি অফিসের পাঁচজনের একজন হয়ে উঠবেন, আপনাদের কাজ দিয়ে লোককে খুব সুন্দর আপনারা একদম ইমপ্রেস করে দিতে পারবেন, যাকে বলা যেতে পারে। আপনাদের কাজের স্কিল অনেক ডেভেলপ করে যাবে, আপনারা কাজের জায়গায় নিজেকে প্রচণ্ড পরিমাণ আপগ্রেড করে রাখবেন। এই জিনিসটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা মানুষের লাইফে, তাকে দিনের পর দিন একই বাধা দ্বারা কাজ করলে কিন্তু কোনো মানুষের ক্যারিয়ারে গ্রোথ আসে না, যেটা আপনাদের সাথে হচ্ছিলো। আপনারা কিন্তু এই সময় আপনাদের কেরিয়ারেও কিন্তু অনেকটা গ্রোথ হচ্ছে দেখতে পাবেন, কারণ কোনো মানুষের কাজের জায়গা ঠিক হয়ে গেলে তার কেরিয়ার এমনি উতরে যায়। এবার জানবো কোন কোন কাজগুলো ভালো হবে। ল নিয়ে যারা আছেন, আইটিতে যারা আছেন, টেকনিক্যাল, পেট্রোলিয়াম, আয়রন, এই সমস্ত কাজগুলো বেশি মাত্রায় ভালো কিন্তু দেখতে পাবেন। কিন্তু যাদের বার্চাটে কোথাও গিয়ে গুরুচণ্ডাল দোষ আছে তাদের কিন্তু প্রবলেমটা অতটা সলভ হবে না, কিছুটা প্রবলেম কিন্তু থেকে যাবে, কিছু কিছু বাধা কিন্তু তারা ফেস করবে। আমি যতটা বললাম ততটা কিন্তু হবে না, এটা আমি আগেই বলে দিলাম। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য মানুষরাও কিন্তু দেখতে পায়, তাদেরও যাতে হেল্প হয়। চলুন শুরু করা যায় নেক্সট আলোচনা। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বিজনেস নিয়ে। ধনুরাশির মানুষদের বিজনেসও ভালো, সব থেকে বিজনেস ভালো যারা অনলাইন বিজনেস করে, তাদের কেরিয়ার খুব সুন্দর এই সময় অনলাইন বিজনেসের জন্য। যারা সেলসে আছেন তাদের জন্য ভালো, ভীষণ চাঙ্গা। যারা মার্কেটিংয়ের বিজনেসে আছেন তাদের জন্য কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা ধরুন বিজনেসে তাদের টার্গেট থাকে একটা, সেই টার্গেট অ্যাচিভ করতে হয়, এই সমস্ত বিজনেস কিন্তু এই সময় ভীষণ মাত্রায় ভালো যাবে। যারা ধরুন র মেটেরিয়াল নিয়ে বিজনেস করেন তাদের জন্য ভালো। যারা আয়রন নিয়ে বিজনেস করেন, প্রমোটিংয়ের বিজনেস করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন,
তাই এই সমস্ত বিজনেস কিন্তু ভালো। যারা ল প্রফেশনের বিজনেসে আছেন তাদের জন্য কিন্তু সময়টাই ভীষণ মাত্রায় ভালো। যারা টিচার ওরিয়েন্টেড কোনো বিজনেসে আছেন তাদের জন্য, এডুকেশন ওরিয়েন্টেড বিজনেসে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। অ্যাকচুয়ালি বিজনেসের গ্রোথ, বিজনেসের নতুন নতুন কন্ট্যাক্টস পাওয়া, বিজনেসে নতুন ধরনের কোনো কিছু বিজনেসে ইনভলভ করে বিজনেসটাকে আগিয়ে নিয়ে যাওয়া, নতুন ডিল হওয়া, কাস্টমারের সাথে বন্ডিং ভালো, আপনার কথা দিয়ে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কিন্তু মানুষকে খুব সুন্দর ইমপ্রেস করতে পারবেন। যারা ধরুন কোনো রকম ক্যামেরা এই সমস্ত নিয়ে বিজনেস করেন, ক্যামেরা, তারপরে ধরুন আর্ট সংক্রান্ত বিজনেসে আছেন, ফিল্ম মিডিয়া, এই সমস্ত বিজনেসও কিন্তু এই সময়টা ভীষণভাবে ভালো দেখতে পাবে, গ্রোথ দেখতে পাবে, ডেভেলপ দেখতে পাবে, কাস্টমার বন্ডিং ভালো, পার্টনারশিপের বিজনেসও কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা এই সময় দেখতে পাবেন। এবার জানবো এডুকেশান কেমন যাবে। গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলো সময়টা খুব ভালো, অতি অবশ্যই ভালো, যদি আপনাদের বার্থ চার্ট একটু পারমিট করে। যারা হন্যে হয়ে একদিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা চেষ্টা করুন, অতি অবশ্যই আপনাদের জব কিন্তু হয়ে যাবে। যারা বাইরে যেতে চাইছেন জবের জন্য, বাইরে যেতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, আপনারা চেষ্টা করুন, আপনাদের হয়ে যাবে। যারা ম্যানেজমেন্ট লেভেলের কোর্স করতে চাইছেন, হায়ার স্টাডি করতে চাইছেন, কম্পিউটার ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন, তাদের জন্য সময়টা খুব ভালো। টেকনিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, আপনারা চেষ্টা করুন, আপনাদের কিন্তু এই সময় রেজাল্ট খুব ভালো হবে। স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু পড়াশোনা ভালো, তাদের পড়াশোনাও কিন্তু অনেকটা বেশি ডেভেলপ করে যাবে, পড়াশোনার জায়গা কিন্তু ভীষণ ভীষণভাবে ভালো। এবার জানবো আপনাদের হেলথ নিয়ে। হেলথ ইস্যুস আছে, কিডনি ওরিয়েন্টেড প্রবলেম, হার্ট ওরিয়েন্টেড প্রবলেম, লিভার ওরিয়েন্টেড প্রবলেম, হাঁটু ওরিয়েন্টেড প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু বাড়বে। যদি প্রবলেম বাড়ে অতি অবশ্যই ডক্টর দেখান, কারণ এই প্রবলেমগুলো চেপে রাখলে কিন্তু আপনাদের বড় কোনো ইস্যুস আসতে পারে, আর এই ট্রিটমেন্টের সূত্রে কিন্তু আপনাদের কোথাও কিন্তু বাইরে যেতে হতে পারে আপনাদের ট্রিটমেন্টের জন্য। এবার জানবো ফিনান্সিয়াল কন্ডিশান কেমন। ফিনান্সিয়াল কন্ডিশান ভীষণভাবে চাঙ্গা। বিগত কয়েক বছরে আপনারা এতটা ইনকাম করেননি যেটা এই বছর দেখতে পাবেন। সেভিংস খুব ভালো দেখতে পাবেন, কিন্তু আপনাদের প্যারালালি খরচাটাও থাকবে, কারণ এই সমস্ত মানুষরা একটু খরচা বেশি করে থাকে, এদের খরচাটাও থাকবে। তবে চাপ নেই, যে মানে আপনারা যেভাবে ইনকাম করবেন সেই ইনকামের তুলনায় খরচাটা বিশেষ কিছু না। তবে আমি বলবো কি, আপনারা একটু বুঝে শুনে চলুন, বুঝে শুনে চলাটাও কিন্তু দরকার আছে। আপনারা ইনভেস্ট এই সময় খুব ভালো করবেন, ইনভেস্টও কিন্তু আপনাদের এই সময় খুব ভালো হবে। এবার জানবো আপনাদের ম্যারিড লাইফ কেমন। ম্যারিড লাইফ ভালো, ম্যারিড লাইফে খারাপ কিছু আমি বলবো না। ম্যারিড লাইফে রোম্যান্স বাড়বে, দুজনের রিলেশনে বন্ডিং হবে, রেসপেক্ট করবে। এতদিন যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো চলে আসছিল সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কিন্তু অনেকটা আপনাদের মধ্যে কমে যাবে। আলটিমেট আপনাদের ম্যারেজ লাইফ কিন্তু খুব ভালো কাটবে। যাদের বিবাহর যোগ কেমন যাবে, বিবাহ যোগ কেমন, যাদের বিবাহ অনেকদিন ধরে কোনো কারণে পেন্ডিং হয়ে গেছিলো, বিবাহ ঠিকঠাকভাবে মানে এগোচ্ছিল না, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে চাঙ্গা, তাদের ব্যাপারটাও কিন্তু ভালো জায়গায় এগিয়ে যাবে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের ক্ষেত্রে আমি মোটেও ভালো কথা বলবো না। যে রিলেশনগুলো ব্রেক হয়ে যাবার সেই রিলেশনগুলো ব্রেক হয়ে যাবে, আর যে রিলেশনগুলো থাকা সেই রিলেশনগুলো থাকবে। অনেকদিন ধরে সম্পর্ক, ন দশ বছরের প্রেম, কেউ ভাবতে পারে না, হ্যাঁ ব্রেক হয়ে যাবে, হয়ে যাবে। যদি আপনাদের বার্থ চার্ট পারমিট না করে, আপনাদের প্রেম যত গাঢ়ই হোক, যত দিনের হোক, আপনাদের সেই প্রেম কিন্তু থাকবে না, প্রেমগুলো ব্রেক হয়ে যাবে। আর যে রিলেশনগুলোর স্থায়িত্ব, যে রিলেশনগুলো থাকা, সেই রিলেশনগুলো কিন্তু এখান থেকে প্রেম পর্যন্ত পৌঁছে যাবে। এই রাশির মানুষদের কিন্তু এই ঘটনাটা ঘটবেই, কিছু করে কিন্তু আপনারা নিজেদের এই জায়গা থেকে বার করতে পারবেন না। তাই যেটা হবে মেন্টালি প্রিপেয়ার রাখুন, ভালোর জন্যই হবে, খারাপ কিন্তু কিছু হয় না। এবারে জানবো আপনাদের এই সময় দেখবেন আপনাদের মধ্যে ম্যাচুরিটি লেভেল খুব কাজ করছে, আপনাদের বুদ্ধিমত্তা খুব ডেভেলপ করে যাচ্ছে, আপনাদের মধ্যে জ্ঞান খুব বাড়ছে, আপনারা নিজেকে খুব সংযত করছেন, খুব ধীর স্থির মাথায় মানে সিদ্ধান্ত নিচ্ছেন। এইটা কিন্তু আপনারা স্পেশালি এই ইয়ার খুব ভালো নোটিস করতে পারবেন। আপনাদের কথা দিয়ে লোককে খুব সুন্দরভাবে কিন্তু ইমপ্রেস করতে পারছেন। এই সালে কিন্তু আপনাদের ভ্রমণ যোগ কিন্তু ভীষণ মাথায় ভালো হবে। আর একটা কথা বলি, এই রাশির মানুষদের কিন্তু এই বছর সন্তান যোগ কিন্তু ভীষণ মাত্রায় পজিটিভই আছে বলা যেতে পারে। তাহলে বন্ধুরা, ধনুরাশির সমস্ত কিছু কভার করে দিলাম। কেমন লাগলো না লাগলো আমার কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং অতি অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।